রাজ্যে মাছের অনেক ঘাটতি রয়েছে। বহিরাজ্য থেকে আমদানি করতে হচ্ছে মাছ। চাহিদা অনুযায়ী কিভাবে মাছের ঘাটতি মেটানো যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, সারা রাজ্যে 260.05 হেক্টর নতুন জলাশয় তৈরি করা হয়েছে। নির্ধারিত 509.18 হেক্টর জলাশয়ে মৎস্য চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করা হয়েছে। 6টি মৎস্য বিপণি চালু করা হয়েছে। এদিন মন্ত্রী তথ্য তুলে ধরে জানান, 2016-17 অর্থবর্ষে মাছের উৎপাদন ছিল 72,273 মেট্রিক টন, তখন চাহিদা ছিল 96,454.07 মেট্রিক টন, ঘাটতি ছিল 24,181 মেট্রিক টন, আর বর্তমানে মাছের উৎপাদন হচ্ছে 82,084.24 মেট্রিক টন, চাহিদা রয়েছে 111,714.24 মেট্রিক টন, এবং বর্তমানে ঘাটতি রয়েছে রাজ্যে 29,630 মেট্রিক টন বলে জানান মন্ত্রী। অধীনে 2022-23 অর্থ বছরের জন্য নিম্নলিখিত প্রকল্পের উপাদানগুলি 2023-24 সালে বাস্তবায়িত হবে, অর্থাৎ এই বছরে যেগুলি আমরা বাস্তবায়িত করবো 23-24 সালে, সেগুলি আপনাদেরকে আমরা বলছি। 13টি নতুন আইএনসি এচআরএস স্থাপন করা হবে, যেটাকে আমরা বলি ইন্ডিয়ান মেজার কার্ফ, মানে রুই, মৃগেল এবং কাতলা, এই তিনটা মাছের মানে বৃদ্ধি করার জন্য আমরা আরো 13টি আইএনসি এচআরই আমরা স্থাপন করছি। 101টা নতুন জলাশয় তৈরি করা হবে এবং মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ এই জলাশয়ে দেওয়া হবে। নতুন করে মাছের চাই প্রোডাকশন যেন আমরা বৃদ্ধি করতে পারি, তার জন্য আমরা টার্গেট রেখেছি আরো 100 হেক্টর নতুন করে জলাশয় আমরা নির্মাণ করব। 220.64 হেক্টর জলাশয়ে সমন্বিত মাছ চাষ, দান সহ মাছ চাষ, পশু সম্পদ সহ মাছ জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে। 220 হেক্টর জলাশয়ে দেখবেন, কোনো কোনো জায়গায় গ্রামে কিছু কিছু জমি থাকে, অনেক সময় বেশিরভাগ সময় জল লেগে থাকে, আবার সেখানে ধানও রোপণ করা হয়, তো একদিকে ধান চাষ হবে, আবার সেই ধানের মধ্যেই যে জলাশয় থাকবে সেখানে আমরা মাছের চাষ করবো। আরেকটা দেখবেন, আমাদের পাহাড়ে বা সমতলে কোনো কোনো জায়গায় অনেকে দেখবেন শুকর পালন করে কিংবা অন্যান্য গবাদি পালন করে, তো তাদের যেটা ইয়ে থাকে সেটা জলাশয়ে গেলে সেখান থেকে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায়, এমন রিলেটেডও আমরা মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য সেটা আমরা। ইউরো রিপোর্ট, সংবাদ 365 দিন।